দেশের বার্ন উপজেলায় আর ভূমিহীন থাকছে না একুশ জুলাই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন হস্তান্তর করবেন ছাব্বিশ হাজার দুশো নতুন ঘর গৃহহীন ভূমিহীনদের গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুখ্য সচিব আহমেদ কায়কাউস তিনি জানান দেশের পাঁচ বিভাগের জেলা উপজেলা পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে পঞ্চগড় ও মাগুরা জেলায় কোনো ভূমিহীন থাকবে না মুখ্য সচিব জানান আরও আট হাজার ছয়শ ঘর নির্মাণাধীন রয়েছে